বাদশাহ খেয়াল মুজাদ্দাদি যেখানে সেখানে এই পেরিগিরি দেখায় না, বাংলার জমিনে সব ফন্ড পীর আমরা মানি কি মানি না, জোরে বলে আমরা মানি না, আমরা খাঁটি পীর পারে তাদের জুতাটা পর্যন্ত আগায় দিতে রাজি আছি। ইব্রাহিম আদহাম বরকের বাদশাহ দেড় হাত চওড়া গদিতে ঘুমাতেন, দেড় হাত বাদশাহ ছিল বাদশাহ। যখন বয়সটা একটু ভার হয়ে যায়, যেমন এই যে এই ভাইয়ের বয়স, আমরা এখন আমাদের আর রং তামাশা নাই, এখন আল্লাহ দয়া করে ইমানের সাথে মিলই হয়, একটা সময় আসে না। হঠাৎ করে উনি রাত্রে চিন্তা করছেন কি করা যায়, জীবনটা তো রং তামাশার মধ্যে কাটাইয়ে দিলাম, আল্লাহকে কিভাবে পাবো। দেখেন বাদশাহ আল্লাহকে ভাবতেছে, আর আমাদের দেশে এখন বললে তো বলবে যে রাজনীতি করে চলে গেল, আমাদের দেশে একটা বাজারও গাড়ি যদি সরকারি গাড়ি পায় তার আর কোনো ইবাদত বন্দেগি লাগে না। এবার আসেন বাদশাহ চওড়া গদির উপরে শুয়ে ডাক দিয়ে বলতেছে আল্লাহ কিভাবে আল্লাহ পাবো, আল্লাহ 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 করছে। দালানের ছাদের উপরে খটখট করে আওয়াজ হয়, ইব্রাহিম আদহাম বরকের বাদশাহ জিজ্ঞাসা করে কে রে, এত রাত্রে আমার ছাদের উপরে কে, কি বলেছিল? হুজুর আমার উঠ হারিয়ে গেছে, আমি উট খুঁজতেছি। আচ্ছা আপনারা বলেন ছাদের উপরে কে উঠ হারায়, টিনের উপরে টিনের ছাপড়ার উপরে কে ছাউড় হারায়? ডাক দিয়ে কই, ইব্রাহিম আদহাম বলকের বাদশাহ বলছে দালানের ছাদের উপরে কি উঠ পাওয়া যায়, আওয়াজ আসতেছে যাহা পানা চওড়া গদিতে শুয়ে আল্লাহ আল্লাহ করলে যদি আল্লাহ পাওয়া যায় তাহলে দালানের ছাদেও পাওয়া যায়। ভালো করে বোঝো, বাজারও গাড়িতে আসছো আর সব সালাম করে হাতের মধ্যে মাল দেয় আর পকেটে ঢুকাও, আবার দেখছো কি রে কামে বুঝে নাও কি ব্যাপার, কথা তো ঠিক, কথা তো ঠিক। বাংলাতে বললে যে কাছে ধরে না, তারপরে রাজ সিংহাসনে তিনি বিচারালয়ে বসছেন, ঝাড়ুদার গেছে ওনার বেডরুম ঝাড়ু দিতে, এক মহিলা কাজের মেয়ে ঝাড়ুদার, ঝাড়ু দিতে যাই দেখে বাদশাহ এত নরম জায়গায় ঘুমায় টিপে টিপে দেখতেছে। ঝাড়ুদার কয় বাদশাহ তোর এখন সহজে আসছে না, আমি একটু শুয়ে দেখি তো, ঝাড়ুদার শুয়েছে আর ঘুমায় দিয়েছে, ঘুম পড়ায় দিয়েছে আল্লাহ, ঘুমের মালিক কে সরে কম, কিন্তু আল্লাহ কি ঘুমায় নাকি, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আল্লাহ কোনো ঘুম নাই, ঘুম পড়ায় দেয়। কিছুক্ষণের ভিতরে বাদশাহ এসে দেখে যে বাদশাহের গদিতে কেশওয়া ঝাড়ুদার, আমার বিছানায় রাজা মন্ত্রী মিনিস্টার এসে বসতে সাহস পায় না, আর ঝাড়ুদার ঘুমায় আছে, আমার কপাল ঘুরিয়েছে। গত রাত্রে যে সব গত রাত্রে যে কাহিনী দেখেছে কি বলছে, জাহাফানা এত বড় চওড়া গদিতে শুয়ে যদি খোদা পাওয়া যায় তাহলে দালানের ছাদেও খোদা পাওয়া, নামাজ নাই রোজা নাই বাজারও গাড়ি, হাজার হাজার মুরিদের টাকা পকেট থেকে বের করে দিয়ে বাবা দশতলা বাড়ি বানিয়ে দিয়েছে, তুমি ভক্ত দাবি করো বীর দাবি করো না, ভুল হবে, বীরগিরি করতে গেলে বাজারও গাড়ি লাগে না, বীরগিরি করতে গেলে যাই না মারার তসবিহ লাগে। ভাইয়ের আমার যদি কোনো মুরিদ ভাই থাকেন, আমি আবারও বলছি আপনি ফুলপুরা পীর সাহেবকে বলছি না যে পীর সাহেব এনার সাথে তো গত কয়েকদিন আগে মহাপিল করেছি আমি এতিমখানায়,
আমি আপনাদেরকে অনুনয় বিনয় করে বলি, এই যে ভাইরাস টাইপের বিরেরা যে বাংলাদেশে সব চাই নিচ্ছে, এটা একটা আদম ব্যবসা। এটা কি ব্যবসা? তা না হলে দাড়ি নাই কোট প্যান্ট পরা সে কি মুজাদ্দাদে জামান লিখতে পারে? কত বড় সাহস ভাইরা! আমার ওজির নাজির কে বলে দিল, একে পিতা আমার গদিত আমার বিছানায় শুয়েছে, মারতেছে, চিৎকার করে কান্দে, দাসী আমার ভুল হয়েছে আমাকে মাফ করে, বলে বাদশার অর্ডার তোকে মারতে মারতে মাইরেই মেলা। এর ভিতরে বাদশা যায় বলছে আমাকে দে, বাদশা জুতা দিয়ে মারছে মুখের উপর, হা হা করে হাসছে, আর একটা গালে মারছে হা হা করে হাসে। বাদশা বলে দাসী ওরা মারলে কান্দ, আমি মারলে হাসো, কারণ না জানতে চাই। সারদার দাসী বলে জাহাপানা আমি অপরাধী, আমার অপরাধের সাজা হিসাবে আপনি যা ইচ্ছা তাই ভাবে মারেন, কিন্তু আমি কেন হাসছি এটা কিন্তু বলতে পারবো না। বলে কেন হাসছো তোমাকে বলাই লাগবে, আমি তোমাকে অভয় দিলাম। বলে যদি অভয় দেন তাহলে আমি বলতে পারি। বলে বলো তুমি কেন, ওরা মারলে কান্দো আর আমি মারলে হাসো, কারণটা কি? বলে আমি হাসি কেন জাহাপান, মাত্র 5 মিনিট আপনার বিছানায় আমি ঘুমাই নাই, 5 মিনিট পুরা হবে না, এই 5 মিনিট ঘুমানোতে যদি এত মার আমার কপালে হয় তাহলে ওই সবরা গদিতে যে আপনি জীবন ভর ঘুমালেন আপনার কপালে কি পরিমাণ মার হবে, এই অঙ্কটা কষেই আমি হাসছি। যদি কারোর জ্ঞান থাকে ধরে নেও, তার কারণ কাফন ছাড়া তোমাকে স্মরণ দিয়ে মুড়ায় কবরে দিবে না। পীরেরও কাফন, রাজারও কাফন, বাদশারও কাফন, যাকে নারায়ণ তাকবীর বলে স্টেজে উঠায় দেয় বিনারও কাফন। আমি আপনার ভালোর জন্য বলছি, ব্যবসা করতে আসছেন জান্নাতের ব্যবসা, আল্লাহ এবং আল্লাহ রসুলের খুশির ব্যবসা, আর এসেই অমি টাকার মোহে আপনি মুসাদ্দাদ দাবি করে বসে আছেন, আমরা আমি মানি না। আমি যত বড়ই হুজুর হই, আমার গাড়িটা যদি রাত্রে নষ্ট হয়ে যায় যাওয়ার সময়, ড্রাইভার যদি বলে বস আপনি চালান, আমার বাপেরও ক্ষমতা নাই, ঠিক কিনা? আর যদি গাড়ি চালানো শিখতে হয় তাহলে আমার ওই গরিব ড্রাইভারকে কিছুদিন ওস্তাদ মানতে হবে, তারপরে আমি ড্রাইভার হতে পারবো। তোমার উস্তাদ নাই, তোমার পীর নাই, টাকার গরমে তুমি বলে দেখেন কি সুন্দর চেহারা, নূর সংকাচ্ছে, ওরে পাগলা কোথাকার, দাড়ি নাই তো তো নূর হবে কেন? বাদশা কয় তাই তো, 5 মিনিটে যদি এত মায়ের হয় তাহলে আমার কপালে কত মায়ের আছে। ইয়ো শুনছেন নাকি, দুনিয়া দেখতে সুন্দর মানুষ শত মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো কিসের অহংকার? এ মাল কি এরকম ছিল নাকি যুবককালে? এখনই যদি মাল এরম হয় যুবক কালে তো একটা খুশি মানে দেওয়ার ফেটে গেছে। এখন তাই বলছি ভাই, আজকে ইসলামের দাওয়াতে এসেছেন, বড় বড় বক্তা দাওয়াত করে নিয়ে আসেন আপনারা, কোন দাওয়াত বক্তা নিয়ে আসবো? ভাইরাল বক্তা যাতে লোক বেশি হয়। গত 3-4 বছর আগে এরকম এক বান্ধু বক্তাকে প্রধান বক্তা বানাইছে আর আমাকে দ্বিতীয় বক্তা বানাইছে। বলে কি ব্যাপার, প্রধান বক্তা শিশু বক্তা, এই শিশু বক্তার ব্যবসা কিন্তু কেমন আর নাই। শিশু বক্তা, শিশু বক্তা আগেই যাই যে লেপের মধ্যে শুই আছে, আমি তাড়াতাড়ি আমাকে বলো কেন বসতে দিয়েছে, তো লেপের মধ্যে পা সাট করতে যাই যে বাচ্চা, আমি সেই বাড়ির বাচ্চা, এই বাচ্চাটা উঠায় নিয়েছে তো বলেন আমি একটু রেস্ট নিব, বলে ওইটি প্রধান বক্তা, এই মা প্রধান বক্তা।
মুশকি বলে পুরুষ থেকে নারী হয়েছে, নারী থেকে পুরুষ হয়েছে। নারীর নাম ছিল রিজিয়া খাতুন, এখন ওনার নাম হয়েছে আব্দুর রাজ্জাক। আর পাইছে আর অমনি নিয়ে আসছে পোস্টারে দিয়েছে, আগে মহিলা ছিল এখন পুরুষ হয়েছে, ওইটা দেখার জন্য হাজার হাজার মানুষ আসে। আর আমরা ওই ফাঁদে আদায় করে দিই। বাবা মূর্তি তো সবাই কি হবে যদি বলে ঠিক। মাদ্রাসায় মাদ্রাসাটা যিনি করেছেন মৃধাপাড়া কুরবান আলী, ওনার আপনার আব্বার ওনার দাদা, এই তো জবর কাহিনী শুরু করি। ওনার দাদা তো ওনাদের বাড়িতে আমি বসেছিলাম, ওনাদের এই মাদ্রাসার উপরে মহাব্বত কিন্তু 100% আছে ধরে বলে ঠিক। আমি বক্তা বহু জায়গায় ওয়াজে যাই, কিন্তু এই মাদ্রাসার মতন কালেকশন আমি খুব কম দেখি। ওই হাদলের কথা আলাদা, হাদল তো হলো বিশাল ব্যাপার, কিন্তু ছোট মহাবিল হিসাবে এখানে কিন্তু লাখ লাখ টাকা কালেকশন হয়। আর আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, আল্লাহ যাহা করেন তাই, এটার নামই হলো ইমান। সাতক্ষীরায় এক বক্তা মাইকিং করতেছে, প্রধান বক্তা কি যেন নাম দিয়ে বলছে 27 ইঞ্চি। প্রধান বক্তা কয় ইঞ্চি? এসব করে কেন জানেন? ভাইরাল করার জন্য। এসব বাদ দিয়ে তাওয়াক্কাল তো ভালো। এইবার ওনার একটু ভয় হয়ে গেছে যে কালকে দেখলাম এই অবস্থা যে সাদে উঠ হারাইছে, আজকে দাসী বলতেছে 5 মিনিটে যদি এত মায়ের হয় তাহলে কবরে কত জানি আছে। তো উনি একটু দুর্বল হয়ে গেছে। পরের দিন রাজ সিংহাসনে বসে আছে, একজন মুসাফির এসে কয় আসসালামু আলাইকুম। বাদশাহ বলছে তুমি কে? বলে আমি মুসাফির। বলে এই মুসাফির খানায় ওনাকে জায়গা দাও। কি বাদশাহদের মুসাফির খানা নাই? নাই, মুসাফির খানায় জায়গা দাও। তো মুসাফির বলছে না আপনি উঠেন এখানে আমি ঘুমাবো। বলে এটা মুসাফির খানা না, এটা রাজ সিংহাসন, আমি এখানে বসে বিচার করি। বলে ওইটাই মুসাফির খানা। তো বলছে একটা তো পাগল দেখতেছি। বলে একে ধরে নিয়ে যাও তো মুসাফির খানায় যাও, যাও ঢাকাতে নিয়ে যাচ্ছে বলে আমাকে রাখো। এই রাজ সিংহাসনে আগে গেছিল বলে আমার বাবা, তার আগে গেছিল বলে আমার দাদা, তারা কোথায় বলে কবরে। আদম গাড়ির যাত্রী আমরা সবাই মুসাফির। এই কয়েকটা বছরের জন্য এত রং তামাশা, সব যে আল্লাহকে ভুলে গেল। আল্লাহকে যদি ভুলে না যাইতো এত বড় একটা দিনই প্রতিষ্ঠানের মাহফিল, আমার মনে হয় এর থেকে দ্বিগুণ লোক বাইরে বাজারে ঘোরাফেরা করে। এরা বোর কাছে যায় বলবে জালসায় গেছিলাম, ওরা মার কাছে যায় বলবে জালসায় গেছিলাম, আসলে কিন্তু ওরা জালসায় বসেও না। এইবার উনি রওনা দিলেন, একটা এক জোড়া স্যান্ডেল, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা লাঠি আর একটা ছাতি নিয়ে রওনা দিলেন। যে বাদশাহী করবো না ভাব ভালো না, রওনা দিলেন। রাতের অন্ধকারে রাজ দরবার রাজত্ব ফেলায় দিয়ে রওনা দিলেন। এক আল্লাহওয়ালা লোক জিজ্ঞেস করে আপনি কই যান? বলে আল্লাহ রাস্তায় বের হয়ে যায়। বলে আপনার সাথী কেন? বলে যদি বৃষ্টি হয় রোদে, রোদ লাগে যার জন্যে। ওই পাগল বলে বাদশাহ এসব ফাজলামি বাদ দিয়ে বাদশাহে করেন, তার কারণ যে আল্লাহর পাগল তার কোনো দিন রোজ আর বৃষ্টির হয় না। গিরি গিরি দেখাও বাংলার মাটিতে, কোন কোন ওরস করো আর ভক্তের পকেট মেরে টাকাগুলো নিয়ে বাজারও গাড়িতে চলো, আর ভক্ত ট্রেনে ভিক্ষা করে মেয়ে বিয়ে দিতে পারছি না। আমি কিরে তোর যে 125 খান তাঁত ছিল তাঁতি, বলে এক একটা তাঁত বিক্রি করে পীরের ওরস চালিয়েছি, আজ আমার মেয়ে বিয়ে দেওয়ার ক্ষমতা নাই। পাগল পাগলেও নিজের ভালো বোঝে। ঢাক দিয়ে কয় আর এক লোক কয় কই যান? সাথে ফেলাই দি বলে যাচ্ছি আল্লাহ 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 হতে, আল্লাহ রাস্তায় বের হয়ে গেলাম, আল্লাহকে পাওয়ার জন্য আমি রাজত্ব ছেড়ে দিয়েছি। বলে লাঠি কেন হাতে? সাথে ফেলাই দিছে লাঠি কেন? বলে সামনে যদি শিয়াল বাঘ ঢাক বাইতে যায়। ওই আল্লাহ ওয়ালা লোক ডাক দিয়ে কয় ফাইজলামি না করে সিংহাসনে বসো গা। বলে কেন? যে আল্লাহ ওয়ালা লোকের কোনো দিন
বাঘ সিংহের ভয় না, লাঠি ফেলে আর একটা সামনে এক লোক জিজ্ঞেস করে কই যান, বলে আল্লাহ রাস্তায় না বের হয়ে যাচ্ছি আমি বলি হওয়ার ধান্দা, বলি হওয়ার চিন্তা করছি, আমি রাজত্ব ছেড়ে দিয়েছি, বলে পায়ে স্যান্ডেল কেন, পায়ে স্যান্ডেল কেন, হাইরে মোজাদ্দা হাইরে পীরের গাদি বাংলার মাটিতে স্যান্ডেল কেন, বলে একটু স্যান্ডেল তো কাদা লাগতে পারে, রোদের তাপ লাগতে পারে, মাটি গরম হয়ে গেল, এই পাগল বলে ফাজলামি করো না, রাজত্ব করো গা, যে আল্লাহ আল্লাহ ওয়ালা যে তার আবার কিসের গরম আর কিসের ঠান্ডা কিসের কাদা, কত কষ্ট করে তারা বলি হয়েছে, আর আজকাল বাংলার মাটিতে মনে হয় মুড়িদের থেকে পীর বেশি দেখা যায়। ভাইরা আমার 37 বছর পীরের দরবারে গোলামি করলেন, সুবহানাল্লাহ, কত বছর, কত বছর, 12 বৎসর গোলামি করার পরে বাদশাহী চামড়া নাই, মুড়ি নাই, বাদশাহী চেহারা নাই, আর শরীর থরথর করে কাঁপে, বীর সাহেবের একজন খলিফা ডাক দিয়ে কয় শোনে কি হুজুর ওকে একটু ওলি বানিয়ে দেওয়া যায় না, ওলো ওলি কি পানিতে ফুল দিলে হয় নাকি, বুঝে দেখেন বাদশাহী ত্যাগ করে 12 বছর জঙ্গলে কাঠ কাটতেছে আর ভক্তদেরকে নিয়ে এসে খাবার সামনে এক কাজ করে ওলি বানিয়ে দেন, বলে এক কাজ করো তাহলে, তাহলে এক কাজ করো, বলে কি আজকে যখন কাঠের বুঝাটা হাত মাথায় করে আসবে তখন ধাক্কা মারো, বীর সাহেব বলছে বীরের অর্ডারে ধাক্কা মারিছে পড়ে গেছে, তো কাঠের বস্তার ভিতরে কাঠের বুঝার ভিতরে ছিল কুড়াল, কুড়াল বাইর করে বসে তো কি বলবো, আজকে বীরের দরবারে মুড়ি ধুয়ে আজ 12 বছর কাঠ কাটছি, যদি আমি জানিস আমি বাদশাহ এক চোখের উপর আমি কুড়াল মারতাম, কয় বছর বল, 12 বছর, আল্লাহর ওলি ডাক দিয়ে কয় চামড়া গেল দেহ গেল শরীর গেল এখনো বাদশাহী ফুলানি গেল না, এই অহংকারের কারণে আরো 12 বৎসর, আরো 12 বৎসর, 24 বছর হয়ে গেল, 24 বছর হওয়ার পরে ওই ভক্তটা বলছে কাজ করে দেখেন কুড়ুলটাও তাই তুলতে পারে না, আমাকে মাফ করে দেন, বলে আজ আবার ফেলাই দিই, আজকে আসছে পীরের অর্ডারে ধাক্কা মারছে, ধাক্কা মারার পর কয় ভাইজা আমি যখন বাদশাহ ছিলাম শরীরে অনেক শক্তি ছিল, আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারি নাই, যখন এইভাবে বলেছে বীর সাহেব ডাক দিয়ে বলল যাও যাও আমি তোমাকে দোয়া করে দিলাম, আমি ওলি বানিয়ে দিলাম, একজন ওলি ওলি বানাতে পারে কি পারে না, একজন হাফেজ যদি ছেলেকে হাফেজ বানিয়ে দিতে পারে, একজন ওলি যদি আপনার ছেলে, একজন মাওলানা যদি আপনার ছেলেকে মাওলানা বানিয়ে দিতে পারে, তাহলে ওলি বানানো বড় ওলিরা ওলিও বানিয়ে দিতে পারে, আরো 12 বৎসর জঙ্গলে এমনিতেই কাঠ কাটলেন, অনেক লোকুনার হাতে হাত দিয়ে মুরিদ হয় মুরিদ করে না, তারপরে ওনাকে বিশ্বাস করে ভক্তি করে, ডাক দিয়ে কয় হুজুর আমাদের সামনে আপনি কাঠ কাটবেন এটা আমরা সহ্য করতে পারি না, বলে আমার পীরের অর্ডার আমি তাই কাঠ কাটি, পীর তো আমাকে নিষেধ করে নাই, সবাই গেছে যাই বলছে দাদা হুজুর আমরা হলাম আপনার মুরিদ, ইব্রাহিম বিন আদহামের মুরিদ, আমাদের সামনে পীর সাহেব কাট কাটবে জঙ্গলে এটা আমরা সহ্য করতে পারি না, এবার ডাক দিয়ে বলছে আমার পাগল নাকি কাট কাটা বন্ধ করে নাই, বলে না আমার সাথে দেখা করতে বলো, আস্তে করে ডাক দিয়ে কয় বাবা তুমি নাকি এখনো কাট কাটো, 24 বছর তোমাকে কাট কাটাই নিয়েছি আবার কাট কাটো কেন, হুজুর আপনি যখন আমাকে বিদায় দেন কাট কাটা তো বন্ধ করতে বলেন না, এত বছর অত বছর বাঙ্গারি হুজুরের ওয়াজ কেন বছরে, এত সহজ নয় মাস্টার হওয়া, এত সহজ নয় একটা রাজনীতিবিদ হওয়া, এত সহজ নয় শেখ হাসিনা হওয়া, এত সহজ নয় খালেদা জিয়া হওয়া, এত সহজ নয় জিয়াউর রহমান হওয়া, এত সহজ নয় এরশাদ হওয়া, একটা পার্টি নেতা যদি শেখ হাসিনাকে কুত্তা বলে গালি গালাজ করে, একটা পার্টি নেতা যদি খালেদা জিয়াকে কুত্তা বলে গালি গালাজ করে, এরশাদকে যদি বলে
ফালতু লোক, তাহলে মনে হয় এ দেশে সব জ্ঞান গরিমা সব আছে, কিন্তু আদব ওয়ালা ভালো মানুষের বড় অভাব। রাজি আছেন? শেষ পর্যন্ত বলবো, রাজি আছেন? এইবার রাজি তো আছে। আমাকে তো কি জন্য ডাকে আপনারা সবাই জানেন, কি জন্য ডাকে বলছেন ভাইরা আমার? ওয়াজ গাদি গাদি শুনলেন, এর থেকে ভালো বক্তা নিচে বসে আছে। তার কারণ আজকাল ওয়াজ সব পকেটের মধ্যে আছে, কোন বক্তার ওয়াজ শুনবেন খালি মারবেন একটা টান, সেই বক্তা হাসিস, ঠিক কিনা? যদি বল ঠিক কিনা, তো তারপরেও আমি চেষ্টা করব আমার টাইমের ভিতরে আমার ওয়াজটুকু শেষ করতে টাইম লাগবে, কিন্তু এই মাদ্রাসাটা হোক না না হোক, এইদিকে একটা হোক আর এইদিকে একটা হোক, দুইজন বলিছে আর কি, এত লোকের ভিতরে হোক বলিছে কয়জন? মাদ্রাসাটা হোক না না হোক, এতে তোরা বলে লাভ কি? তোদের তো কালকে মাদ্রাসা ভাঙিয়ে দিলে তোদের তো আর এক মাদ্রাসায় চলে যাবে, যে সবাই বলতে অসুবিধা কি? মাদ্রাসার পক্ষে আসেন কিনা? ওনার দাদা মাদ্রাসা করেছে, মাদ্রাসার তো ওনার দাদার নয়, মাদ্রাসা হলো নবীর ঘর। জুড়ে বলেন আব্বার নামে করেছে কুরবান আলী, আপনার দাদা, আপনারা করেছেন দাদার নামে মাদ্রাসাটা করেছে। এই মাদ্রাসাতে কতজন ছাত্র আছে জোরে কর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কর, মারহাবা কর। 90 জন এতিম এখানে খাওয়া দাওয়া করে, আজকে 4-5 জন এই যে আপনাদের এক মন ধান, এক মন সরিষা, এক মন কি বলে ভুট্টা, এই 10,000 টাকা, এটা আজকে ফল ফল হবে কি? 4 জন ছেলে পাগড়ি পাবে, সুবহান। তাহলে এই মাদ্রাসা মানে কোরআন প্রোডাকশন, কোরআনের হাফেজ হবে, আবার আমাদের মতো বক্তা হয়ে যাবে, সারা পৃথিবী দিনের দাওয়াত দিবে, বাইবেল ধ্বংস হবে, তৌরাত ধ্বংস হবে, সব কিতাব ধ্বংস হবে, কিন্তু কোরআন ধ্বংস হবে না। জোরে বলে কোরআনকে জিন্দা রাখতে গেলে এই মাদ্রাসাটা দরকার আছে কি নাই? এই মাদ্রাসার পক্ষে কারা কারা আছেন একটু হাত খাড়া আমি দেখতে চাই। এখন আমাদের দেশে ঘটনা কি জানেন? শেখ হাসিনা যখন বলে আমাদের নৌকা মার খায় ভর দিবেন কিনা বলেন, হাত তুলে ওয়াদা দেন, এখন বিএনপির লোক ওর মধ্যে বসে আছে, হাত খাড়া নামার এত পুলিশ এসে কোথায় নিয়ে চলে যাবে যার জন্য বিএনপির লোক হাত তোলে, এরকম হয় না নাকি? জোরে করে হয় না? যে আমরা আমাদের সোজা কথা মাদ্রাসা নবীর মাদ্রাসার দাঁত ভাঙ্গা, কোরআন পাথর খাওয়া, কোরআন নবীজির নাতির কল্লা দিয়ে কল্লার বিনিময়ে কোরআন, নবীজির চাষা আমির হামজার কলিজার বিনিময়ে কোরআন। এবার অরিজিনালি যদি মনে করেন যে না এই এই কোরআন মাদ্রাসাটা দরকার, আপনি আর না পারলে অযথা মুনাফিকি করবেন কেন? হাত ধরেন এই মাদ্রাসায় পিছনে কারা কারা আসেন এবং মাদ্রাসা চান কি চান না? এবারে এবার এই দলিল দেওয়ার পরে কিছু হাত কমিয়েছে। এবার যারা যারা আছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার আগের বক্তা নাম কি? আব্দুল কাদের আলহাজ মলন আব্দুল কাদের হাদলে, তাই না? উনি খুব বড় আলেম এবং আমলি ব্যক্তি। আর আমার তো আমল কি? আমার আমল কি? 24 ঘন্টা তো খালি রাস্তা দিয়ে আসি, হরতালের ভিতরে যাই না, থাকি সিলেট কোথায় ব্রাহ্মণ বাড়ি আসি, টাকা নেই করে বেড়ায়। আর আপনাদের মাদ্রাসায় তো আমি প্রতি বছর আসি নাকি? দাওয়াত দিলে আসি। একটা মানুষ যদি বসে থাকেন তাহলে মনে করব এই মানুষটা হাত তুলেছে, কিন্তু ওই বিএনপির মতন হাত তুলেছে আমার পাগড়ির উপরে। একটা মানুষ যদি বসে থাকে সুদে টাকা নিয়ে যদি জামাইকে মোটর সাইকেল দিতে পারে, সুদ কি হারাম না জায়েজ? আরো জোরে কর, সুদে টাকা নিয়ে যদি গাভী গরু কিনেন, সেই গাভী গরুর দুধ খাচ্ছেন আপনি, মনে রাখেন কত কথা বললে আপনারা উঠে দৌড় মারবেন, যার জন্য সুদে টাকা নিয়ে সবই হচ্ছে কিন্তু, ঠিক কিনা? তাহলে আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার পাশে একজন বন্ধুর কাছ থেকে হলেও 50 টাকা, 10 টাকা, 20 টাকা, এখানে আমি 1,000, 10,000, 20,000 চাই নাই, একেবারে সবগুলো উঠে আসবেন,
মাদ্রাসার ছেলেরা তোমরা একটু সাইড দাও, দেখো আল্লাহওয়ালা লোক আসে কিনা, আজকেই প্রমাণ হয়ে যাবে যে মা কুরআনের পক্ষে আমাদের লোকজন আসে কিনা। উঠে আসেন খুব তাড়াতাড়ি, একজন যদি দশ এক হাজার দিল, আপনি যে পাঁচশো টাকা দিতে পারবেন না, দশ টাকা দিতে পারবেন না, তা না, সিমেন্ট এক ব্যাগ আল্লাহ কবুল করে নিও। তোজাম মৃধা পড়া দেড় হাজার টাকা আল্লাহ আসমানিওয়ালা জমিনিওয়ালা মুসিবত উঠায় নিও, ছেলে সন্তানকে দুধে ভাতে খাওয়াইও, আনসার মৃধা পড়া এক মন ধান আল্লাহ একটা একটা ধানে সত্তরটি করে নেকি মা বাপের আমল নামায় কিয়ামত পর্যন্ত দিও। আলহাজ মোহাম্মদ আজিমুদ্দিন পুলিশ পদ পরিদর্শক, বাবারি এদেশে পুলিশ পরিদর্শকও আছে রে, আরে তাকবীর, আই আল্লাহ, পুলিশ পরিদর্শক এত বড় অফিসার তুমি বানাইছো, পাঁচটা হাজার টাকা তোমার কোরআনকে দান করেছে আল্লাহ, তুমি তার মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে কিয়ামত পর্যন্ত কবরের আজাবকে মাফ করে দাও। মজির উদ্দিন পাসুরিয়া বাড়ি, পাঁচশো টাকা আল্লাহ কবুল করো, ছেলে মেয়েকে আল্লাহ অভাবে ফেলায় কষ্ট দিও না। তারপরে গোলজার একশো টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। রহমত আলী চারশো টাকা নগদ এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। শাকির প্রবাসী পাসুরিয়া বাড়ি এক হাজার টাকা, আয় আল্লাহ বিদেশের মাটিতে তুমি ভালো রাখো, দেশের মাটিতে যদি অসুস্থ হয় মা দেখে বাবা দেখে স্ত্রী ছেলে মেয়ে ভাই বন্ধু দেখে, বিদেশের মাটিতে যদি অসুস্থ হয় তুমি ছাড়া দেখার কেউ নাই, শাহ আলম পরামানি একশো টাকা। আর ধান হলো বিশ কেজি, একটা লোক বিশ কেজি ধান দেন তো, বিশ কেজি ধান পাওয়া গেছে, যদি একটা লোক বলেন যে বিশ কেজি ধান দিব, শাহ আলমের সাথে একমন হবে। ফিরোজ হোসেন মোজাম্পরা মানিক নগদ একশো টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। আব্দুল বারী পরা মানিক পাঁচশো টাকা এক মন ধান আল্লাহ কবুল করো। মোস্তফা পরা মানিক একশো টাকা বিশ কেজি পেঁয়াজ, আয় আল্লাহ পেঁয়াজে বরকত দিও, মাহবুব গো একবার কাবা জিয়ারত না করে কবরে নিও না, পাঁচশো দু টাকা আর একজন দিশা আল্লাহ কবুল করে নিও, রোজি রোজগার বাড়াইয়ে দিও, মনের আশা গুলি পোড়াইও, ইয়াকুব ব্যাপারী সরপাড়া পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নিও, আব্দুল আজিজ বিশ কেজি ধান আল্লাহ কবুল করে নিও। নারায়ণ তাকবীর, ঘুমায় গেছেন নাকি, নারায়ণ তাকবীর, এরা আবার কয় ফিলিস্তিন জয় করব ইনশাআল্লাহ, আত্মাই তো শক্তি নাই, নারায়ণ একটা মন পেঁয়াজ দেন তো কে আছেন, একটা লোক হাত ধরেন এক মন পেঁয়াজ আল্লাহ যেন জমিনে বরকত দিয়ে ফসল বাড়ায় দিয়ে আপনাকে যেন ওই হক হালালি টাকা দিয়ে আল্লাহ যেন একবার হজ করায়, বলেন কে আছেন, একটা মন পেঁয়াজ এই মাদ্রাসায় দেন। মিরাজুল ইসলাম অত্র মাদ্রাসার ছাত্র পঞ্চাশ টাকা, কামাই খাওয়ার আশা করি না ছাত্র, মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি, জুবাইর মাস্টার দেওভোগ পাঁচশো টাকা বাকি পাঁচশো টাকা নগদ। তারপরে নূর হোসেন দুই বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। এখন পর্যন্ত আমার মা বোনেদের দান কিন্তু আমাদের সামনে আসে নাই, মা গো আপনারা বেশি বেশি করে দান করেন, একটা কথাও আপনাদের বিরুদ্ধে আজকে আমরা বক্তারা বলবো না। ভাইয়ারা আমার, এত লোকের ভিতরে একটা মন পেঁয়াজ দেওয়ার মতন কেউ নাই, তো হাত তুলেন, কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান তাশা, কুরআনের আয়াত, যত বড় হও না রে মানুষ, জাহাঙ্গীর এক মন পেঁয়াজ বৃধাপালা শাকপালার
ইয়াকুব এক মন হয়ে আছে। হাই রে মানুষ, সালাম এক মন আর হয়ে গেল কয় মন? দুই মন। নারায়ণ নবীন রহাত তুলি আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, অনেক বেঈমান বলে বাংলাদেশে কোনো ঈমানদার নাই যার জন্য এত গজব। ঈমানদার যদি না থাকে এতগুলো টাকা কে দিল? ধান কে দেয়? পেঁয়াজ কে দেয়? এক মন পেঁয়াজ চেয়েছি, দুই মন পেঁয়াজ দিল। জমিনে বরকত দিও, ফসল বাড়াইয়া দিও, রুজি রোজগার বাড়াইয়া দিও, আয়াত বাড়াইয়া দিও, ওই সংসার থেকে চিরতরে অসুখ উঠাইয়া দিও। যে হাতে দান করলো ওই হাত খালা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে, কোন মুনাফেকের কাছে রিসুল বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবুল হোসেন জোয়াদ্দার ৫,০০০ টাকা আল্লাহর কোরআনকে দান করেছে। হাত বাড়াই, আল্লাহুম্মা আমিন। ওগোমাবু তোমার কোরআনকে মহব্বত করে একজন অ্যাডভোকেট ৫,০০০ টাকা পাঠিয়েছেন। আয় আল্লাহ, কোরআনের প্রতি যে তার মহব্বত, সেই কারণে কিয়ামতের মাঠে কবর থেকে উঠানোর সময় তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরাই দিও। আল্লাহ জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না। যে হাতে ৫,০০০ টাকা দিয়েছে আল্লাহ, ওই হাত খানা জীবনে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো মুনাফেকের কাছে রিসুল বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা রে, চাইটা বাবা জিরা, মাত্র চারটা মানুষ একটু হাত কে তুলতে পারেন? আপনার জমিনের ফসল থেকে আধা মন করে মাত্র ২০ কেজি পেঁয়াজ এই এতিমদেরকে দিবেন? ফিরত দিয়েগা, এই ফিরত দিয়েগা। মহিলারা দিয়েছে ১৫৩৫, আর আমরা আর এই কয়টা টাকা দিয়ে ওনারা আবার কয় সমান অধিকার দেন? এতে কি সমান অধিকার হয় নাকি? তারপরে মা বোনেদের জন্য দোয়া করি, ওদের বড় কষ্টের টাকা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ওই শাড়ির আসল জীবনে টাকার অভাব না হয়, একবার বলি আমি। আমি যে চারটা লোক চাইছি একেবারে আদা মন করে পেঁয়াজ, কিয়ামতের মাঠে যেন আমার নবী আপনাকে দেখে জান্নাতে ঢুকাইয়া দেন। বলেন কি আছেন? আদামুন করে পেঁয়াজ মাত্র চারটা লোক, সর্বপ্রথম কার হাত খাড়া করবে? এই এতিম খাড়া এতিমদের দিকে একটু হাত খাড়া তাকায় বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমার জমিনের ফসল থেকে আমি ২০ কেজি পেঁয়াজ দিলাম। আমি চারটা লোক চাচ্ছি, সর্বপ্রথম লোকটা একটু হাত বলেন তো। মোহাম্মদ মহাসেন আলী হারুডাঙ্গা, ৬০০ টাকা, ৫০০ টাকা আল্লাহ কবুল করে। সবাই বলে নাম। মামুন খা ১০০ টাকা ২০ কেজি ধান, আল্লাহ কবুল করে। সবাই বলে নাম। আর কান্দির একজন নাম বলে নাই গোপন, ১০০ টাকা আল্লাহ কবুল করে। ডান হাতে দান করো, বাম হাত যেন না জানে। মোহাম্মদ বিল্লাল হোসেন ১০০ টাকা এক ব্যাগ সিমেন্ট। একটু আমিন বলতে অসুবিধা আছে নাকি? কার মুখের আমিন কবুল হয় বাবা? ফারুক ৫০০ টাকা দোয়া প্রার্থী, আমি সবার জন্য দোয়া করি। আর এই যে ফারুক দোয়া প্রার্থী, আমরা সবাই তো এখানে সবাই দোয়ার জন্য আসে। ৪টা লোকের ভিতরে একটা হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আদামুন পেঁয়াজ দিলাম। মাসুদ নগদ ১০০ টাকা এক মন ধান। নারায়ে তাকবীর। কিরে বাবা, এত পেঁয়াজ শুনলাম আর আদমুন পেঁয়াজ কোরআনের ঘরকে দেওয়ার মতন নাই রে। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমার মা আছে কবরে, বাবা আছে কবরে, কোনদিন খোঁজ নিয়েছে? গোরস্থানের পাশ দিয়ে যখন নাম কি ইদ্রিস, ইদ্রিস ফকির কত ২০ কেজি নারায় তাকবীর, দুই নম্বরে কে আছেন? ইদ্রিস ফকির এক নম্বর, দুই নম্বরে ২০ কেজি পেঁয়াজ জমিনের ফসল থেকে দেন। কতদিন মার জন্য দোয়া করেন নাই, যাই না মার চিনেন নাই, রব্বের হাম হুমার সাথে সম্পর্ক নাই। আপনি কি খেয়াল করেছেন
কোন আল্লাহওয়ালা ব্যক্তি যখন আপনার মার কবরের পাশ দিয়ে যায়, বাপের কবরের পাশ দিয়ে যায়, আপনার মা বাপ চিৎকার করে কান্দে, কে যাও রে পথিক, কে যাও রে পথিক, রাস্তা দিয়া হাঁটিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার ঘুরিয়া। বুঝলাম ফুলি খাতুন পাশ শুনে গা, আর এক মূল পেঁয়াজ বাকি জোরে বলে না আমি, আয় আল্লাহ যারা পেঁয়াজ দিল এক মন, আর ওখানে আধ মন দেড় মন হইল, আর একটা কেডা নাম কি কটুক কটুক 20 কেজি 20 কেজি আর 20 কেজি আর এক মন, 20 কেজি আর 20 কেজি এক মন হইল। আরে আমি যেটা বলছি সেটা তো শুনতে হবে ভাই, ওখানে 20 কেজি আর এখানে 20 কেজি এক মন, আর এই মহিলা ফুলি বেগম ফুলি খাতুন দিয়েছে এক মন, তাহলে কত হলো দুই মন, এক মন, এক মন, আপনি কি এক মন, দেড় মন, তাহলে তিন মন হলো। নারায়ণ তাকবীর হাফিজ খা এক মন জোরে বলেন মারহাবা, তিন আরাকে কয় মন হয়, চার মন, বকুম মৃধা পাড়া 20 কেজি 4.5 মন হলো, আর একটা লোক আধা মন দিয়ে 5 মন পেঁয়াজ করে দেন তোকে আসেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার, কেন বান্ধ দালান ঘর। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ, আর আধা মন দিলে 5 মন হবে, একটা লোক শর্ট করে হাত খাড়া দৌলতের কমতে দিও না, তোরা বালি চরপাড়া এক মন পেঁয়াজ আর এক মন ধান, ধান হলো তাহলে কয় মন, 6 মন, মনেরুল এক মন পেঁয়াজ হলো 7 মন। আমি কিন্তু পেঁয়াজের হিসাবটা করতেছি, আধ মন করে চারজনের কাছে চাইলাম দিলেন না, কাপ ধরে থাকলেন, তারপরে এখন 7 মন দিলেন। আমি জানি রে ওরে মিথা পাড়ার মানুষরা, আপনারা গরিব হলেও চালের দিক দিয়ে আপনাদের অনেক মন আছে, ভাইরা আমার যারা আধ মন চারটা হলে আমার হতো 2 মন, আর আপনারা 7 মন করে দিলেন, আর 3 মন হলে 10 মন হয়, 1 মনকে দিবেন, আধা মনকে দিবেন, একটুখানি হাত খাড়া বাড়িয়ে দেন, তার কারণ যত রাজা বাদশা বলেন, ধনী নবাব সম্রাট বলেন, সবার কি সবার ঠিকানা কিন্তু কবর। আধ মন ইমান আলী পিতা হাসেন পরা মানিক, আদমন, আর একটা আদমন দিলে 8 মন হবে, কার কপালে যে আছে আল্লাহ জানে, কোটি কোটি টাকা থাকলেও কিন্তু কবরে গেল হজটা করে গেল না, আল্লাহ যে নিল না এইটা জানে না, মসজিদের পার্শ্বে বাড়ি জীবনে কোনোদিন জুম্মায় যায় নাই, আখ তার না কি রে বা কি লেখাই না, আখতার হোসেন, আখতার হোসেন মুল্লা, 2000 টাকা নারে, আর আদমুন, আর আদমুন পেঁয়াজ দেন তো ভাই, তাহলে 8 মন নিয়ে একটু হাত তুলি, একটু ওয়াজ করার জন্য মনটা শর্টফট করে, আপনারাও আসেন ওয়াজ শোনার জন্য, আমিও আসি ওয়াজ করার জন্য, কিন্তু ওয়াজ যে করব, ওয়াজ করে যে চলে যাব মাদ্রাসার কি হবে, 90টা ছেলের কি হবে, শর্ট করে হাত খাড়া করে একটা লোক আধা মন পেঁয়াজ দেন 8 মন হবে, শামীম এক মন পেঁয়াজ 8.5 মন হলো, মারহাবা বলো 8.5 মন, আর আর 1.5 মন দিলে 10 মন হবে, সবই যখন হয়ে গেল বাবা, চার চার ছিলাম, চারজন আধা মন করে দিলে 2 মন হবে, মা বোনেরা একটু চিন্তাবাদ বললে খুশি হয়,
তার মানে ওরা 1,500 টাকা মতন পাঠাইছিল, আবার 2,000 টাকা মতন পাঠাইছে। একটু সরে চোখ বিদ্যা যদি আরো পাঠায়, না ভাই তকবীর, মা বোনেরা মা বোনেরা, মা বোনের দাঁড়েন না, এখনো তো সিমেন্ট পাঠাই নাই, বলা হয়েছে 2,000। আল্লাহ তুমি প্রবাসে তাকে হেফাজত করো, বিদেশে বিপাকে যার বেটা মারা যায় না জানিতে, আগে জানে তার বাপার মা। জামাল 50 টাকা, শামিম এক মন পেঁয়াজ 9.5 মন হলো, জোরে বলেন মারহাবা। মারহাবা বলার কাই, মারহাবা বলে মানে আমিও পারিনি হুজুর, সাড়ে না আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজিজ মোল্লা 1 মন পেঁয়াজ 10.5 মন, আর 1 মন কত হয়? আবুল কালাম পাচুরিয়া 8 মন পেঁয়াজ 10.5 মনের সাথে আগুন সেট করলে হয়ে যায় 11 মন। দেখেন তো, চাইছিলাম মাত্র 4টা লোক। আজিজুল মাস্টার কত? 2,000 টাকা, আল্লাহ কবুল করে নিও। তাহলে পেঁয়াজ হলো 11.5 মন। একটু মোনাজাত করব সবাইকে নিয়ে, আগে হাতটা তুললেন না, আর 8 মন পেঁয়াজ নিয়ে নি, আর একটা পেঁয়াজ, একটা একটা মাত্র আধা মন দরকার, তাহলে 12 মন হবে। কোন দর দিয়া শোনো, শাহিন আধা মন, আধা মন 12 মন হয়ে গেল। নারায়ণ তকবীর, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগার কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। আর 8 মন পেঁয়াজ না নিলে হাতই তুলবে না। রেজাউল সর্দার আধা মন রসুন, জোরে বলেন আমিন। মাহাতাব বড়া মানিক 500 টাকা, জোরে বলেন আমিন। স্বাধীন খা ধান 20 কেজি, পেঁয়াজ 1 মন, রসুন নারায় তাকবীর, ধান 20 কেজি কটুক, পেঁয়াজ 1 মন কটুক, রসুন 20 কেজি কত? এই ভাই আমার বলছে বিশাল একটা বড় দান আসছে। আমি সিলেটে ওয়াজ করতে গেছি তো গ্রামের ভিতরে, তো বলছে হুজুর একটু কালেকশন করেন, তোমাদের মসজিদটা ওরা মুনাজাত করে না, ওরা তারাবি 8 রাকাত পড়ে, যার জন্য ওদের সাথে রাগারাগি করে আমরা 20 রাকাতের মসজিদ বানাইছি, এইভাবে আরো আরো মসজিদ হবে ইনশাল্লাহ, তো আপনি একটু কালেকশন করেন। তো আমি তো জানি যে সিলেটের লোক টাকা বেশি না কম, ওরা কোথায় থাকে? লন্ডনে বেশি থাকে। আমি লন্ডনে ওয়াজ করতে গেছি, কুষ্টিয়ার লোকের সাথে দেখাই হয়নি, সব শুধু সিলেট। তো আমি আবার বললাম যে ভাইরা 1 টন রড কে দিবেন, হাত তোলেন তো। আমি কিন্তু মনে করি যে সিলেটি লোক টাকার তো অভাব নাই। এক লোক আমার পাশের উঠে এসে বলছে 5 টন দিলা। আমি মাল ভয় কি, আমার ভিতরে কিন্তু ভয় ধরে গেছে। পাশের কমিটি এসে বলছে আর রড দরকার নাই, সিমেন্ট 600 ব্যাগ মতন দরকার, 600 ব্যাগ সিমেন্ট লাগবে কি আছে? একটা লোক এসে বলছে হুজুর গো, আপনি এত দূর আসছেন, আমি লন্ডন থেকে ইউটিউবে আপনার ওয়াজ শুনি, আর আমার ওয়াজ বেশি বেশি করে দেয় এই যে এই হুজুর, তোমার নাম কি? কি নাম? এই আব্দুল ওয়াদুদ, ওদের মিডিয়ার নাম জে বি আর, ওদের কাছ থেকে নম্বর নেয় অনেকেই, বলে আমি লন্ডনে বসে আপনার ওয়াজ শুনি,
আমি কত কালকে ফ্লাইটে এসেছি, শুধু আপনি আপনার আমাদের গ্রামে আসছেন, তাই 600 ব্যাগ বোঝে না, একটা মসজিদ কমপ্লিট করতে যা লাগে সব সিমেন্ট আমি দিয়ে দিলাম। কিন্তু বাবা ওই গল্প মৃধা পড়াই করে কোনো লাভ নাই। এরে শোনো, এই যে আমি ওয়াজ করতেছি ইয়াতে খেনসুগঞ্জ সিলেটে, কোত্থেকে এক লোক আইসে এখানে বসলো, লোকটা বিদেশি বিদেশি মনে হইলো। বিদেশ থাকে, বিদেশ থাকলে বোঝা যায় না, ধনী হলে বোঝা যায় না, ফকির হলে বোঝা যায় না। তা আমি একটু ঘামছি, তো ওর ঘাড়ে একটা হাজির রুমাল এরম করে ঘামটা মুছাইয়া দিচ্ছে। তা আমি, এ আবার কিরম কথা, আমার ঘাম মুছাইয়া দিচ্ছে? তো বলছে হুজুর একটু দুরুদ ধরেন। দুরুদ ধরলাম, তো বলছে যে আমি আসছি লন্ডন থেকে, আপনার ওয়াজ শুনে আমি এখনই চলে যাব, আপনি আমার জন্য দোয়া করেন। তো দোয়া করেন, আমি ঠিক আছে ভাই যান তো চান দোয়া করি। ফট করে কয়টা টাকা দিয়েছি আমি পকেটে রাখছি, সুবহানাল্লাহ, গাড়ির ভিতরে বাইর করে দেখি $600। ওদের মাল আছে যে ঠিক কিনা। আর আমার এই ভাই বলছে স্বাধীন খা বিশাল একটা দান, 20 কেজি ধান, এক মুন পেঁয়াজ, রসুন 20 কেজি, এটাও কিন্তু বিশাল ব্যাপার। তার কারণ সব একবারে দিয়েছে, জোরে বলেন মারহাবা। নারায়ণ তাকবীর। স্বাধীন খান নানকে তুমি কবুল করো মা বাপ, দাদা দাদিরা, নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে আজাব মুক্ত করে দাও, জোরে কোন আমিন। মোহাম্মদ আমজাদ হোসেন পাসুরিয়া, 200 টাকা, আল্লাহ কবুল করো, যে হাতে দান করেছে ওই হাত খারা জীবনে তাকে আরো বাপ দিও না। মোহাম্মদ আব্দুল্লাহ, 1 মণ পেঁয়াজ আর 300 টাকা, আল্লাহ কবুল করো, জমিতে ফসল বাড়াই দাও। পেঁয়াজ কথাই কথাই পেঁয়াজ গোল হয়ে গেছে, কয় মন হয়েছে আমার মনে নাই। আদেশ সাড়ে বারো মন তো অনেক আগেই করে বইছি আছে। সোহান হোসেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। যখন আমি বলি আল্লাহ কবুল করো, আপনারা একবার মনে মনে হলেও বলবেন আমি সালাম সালাম আব্দুস সালাম। হাসে গে, সালাম সালাম আব্দুস সালাম। তার কারণ উনি 500 টাকা দিয়েছে, হজের টাকা জমা দিয়েছে, জোরে বলেন আমি। এই জন্য আমি সালাম দিয়ে কথা বলেছি, আল্লাহ কবুল করে নিও। মক্কা থেকে যখন মদিনা বরাবর যাবে, কামরুল হাসান পাসুরিয়া, একেবারে নগদ 5,000 টাকা, জোরে বলেন আমি। নারায়ণ তাকবীর। আমি এখন হাত তুলে একটু দোয়া করবো, ওয়াজ একটু তো করাইলাম, তা নাহলে খালি কালেকশন করলে যে চার দোকানে সকালে আমাকে গাইল দেয়, যে আমরা কেবল ওয়াজটা মজা লেগে আসবে আর হুজুর মারহাবা শুরু করবো। এ বাঙালি হুজুর যেখানে আমরা নাই সেখানে এরম স্লোগানও দেয়, এখন কি করবো, যে আদায় না করলে মাদ্রাসাই বা চলবে কি করে? 5,000 টাকা দিয়েছে নগদ, একটু হাত তুলাই লাগে আর কি দেখে ভাই, এটাও 5,000। আব্দুস সামাদ, 2 ছেলে বিদেশ থাকে, 5,000 1 মণ ধান। এরা কিরম লোক রে, এরা রংপুরি লোক, রংপুরে ওয়াজ করতে গেছি, এত দূরে যাইয়ে আসেন, যাওয়ার সাথে সাথে ভাত নিয়ে আসি, আমি দেন খাইনি, আমি বহু দূর থেকে আসছি, ডাল আর আলু ভাজি। আচ্ছা, আমাদেরকে কি দাওয়াত দিলে মানুষ মাছ মাংস খাওয়ায় না নাকি? আর ওই লোকটা নিয়ে আসছে ডাল আর আলু ভাজি, আমি মনে করি গরিব মানুষ পেট ভরে খাই, পরে মাংস আনতেছেন, কি ব্যাপার? লেখা বলি এখন কে বলে আমাদের দেশে আগেই ডাল দেয়। মৃধা পড়ার বলো আধা মন পেঁয়াজ বাড়াই না, 1 মন ধান বাড়াই না, এখন দেখি যে 5,000 5,000 করে নগদ ক্যাশ সামাদ মোল্লা পাসুরিয়া 5,000-এর সাথে 1 মণ ধান। নারায়ণ তাকবীর।
এই সরপঞ্চ দূরে একটু ধরে চিল্লা তো এসব হবে না। তোর পার্সের ইরান যাই না, তুরস্ক যাই না, এইখান থেকে হলে ভাইরাল হওয়া। ভাইরাল হওয়া মানে কি? ওই ইউটিউবে দিবে, তখন বলবে যে এ মাল তো পাকা লোক, ডাইকি আলো। আর আমাদের তা না, আমি নিজামুদ্দিন সাহেব ছিলেন, রসুল আলম হায়দারি, বাউই কুলার ইয়াকুব সাহেব, ওই যে ইয়ার আতাই কুলার ওই পাশে একজন পীর সাহেব ছিলেন আব্দুল হাই। আমরা কিরম জানো? এই যে আমাদের ওয়াজ হলো এরকম, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। আব্দুল হাব বুলবুল এইভাবে ওয়াজ করতেন, মান্না গঞ্জম যার জমিন আসম লেখে গঞ্জম তার কুলুবে মুমিনা, এইভাবে ওয়াজ করতেন। আর আজকাল কিছু ভাইরাল বক্তা দেখতেছি স্টেজ মিস্টেজ ভাঙ্গে ফেলে, এই স্টেজ ভাঙ্গি লাভ নাই, মরদের বেটা হলে ফ্লাইটের টিকিট করে যাই একটা পাথর ফিলিস্তিনের পক্ষে হয়ে ইহুদিদেরকে মারি আসো, ওটা ভাব দেখায় মানে দাম বাড়ানোর জন্য। আমাদের একটা মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিনটাকে তাড়িয়ে দিয়ে আর একটা রাখলো, এ মুয়াজ্জিন আবার আজান দেয় ইউটিউব সামনে দেখলে বক্তা পাগল হয়ে যায়, তখন বলে শেখ হাসিনা তুই নাম বিকি না। আব্বা সবাই যেন এলোমেলো হয়ে যাচ্ছি, আমরা সবাই যেন আমরা রং তামাশা হয়ে যাচ্ছি। আবার এক বক্তা দেখি আস্তে করে আমার সামনে চিটাগাংকে ক্রিম মাখতেছে, তারপরে মেরিল পাউডার মাখতেছে। আমি মেরিল পাউডার কেন? তা বলছে চেহারাটা একটু সকসক করবে। তা বলছে যাদেরকে দিয়ে ভূত তাড়াবো আমরা, তাদের গাড়ি যদি ভূত হয় বাংলার ভূত তাড়াবে কিনা? আল্লাহ মাফ করো। কেউ হযরত বেলাল আজান দিতেন, হযরত বেলালের আজানের সুর আল্লাহ 4 মাইল পর্যন্ত পৌঁছায় দিতেন। জোরে কর মারহাবা, আর একবার কোন মাল হবে কয় মাইল মুখে আজান দিয়ে কি 4 মাইল পর্যন্ত পৌঁছে আল্লাহ পৌঁছায় দেয়, ওটা আল্লাহর একেবারে মনোনীত মুয়াজ্জিন জয় বলে ঠিক বলে। 4 মাইল কেন? হযরত আলী ঘুমায় থাকতেন 4 মাইল ধরে, হযরত আলী বেলালের আজান শোনার সাথে সাথে লাফ দিয়ে উঠে আল্লাহু আকবার বলে ধ্বনি দিতেন। শেরে খোদা উনার ওই ধ্বনি 2 মাইল দূর পর্যন্ত যাইত, না 2.5 মাইল, ভুল হয়েছে, 2.5 মাইল। আর বেলালের আজান 2.5 মাইল, আর হযরত আলীর আওয়াজ যাইত 4 মাইল। আবারও বলছি ভুল সংশোধন হচ্ছে, বেলালের আজানের সুর যাইতো 2.5 মাইল পর্যন্ত, আর হযরত আলীর হায়দারি হাত যাইতো 4 মাইল পর্যন্ত। 4 আর 2.5 সাড়ে 6 মাইলের মানুষকে নামাজ পড়ানোর জন্য আল্লাহ বেলালের এত শক্তি দিয়েছিলেন। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এখন একটু মুনাজাত করব যে 10,000 যে নগদ গ্যাস হাতে এসে গেছে, জোরে এখন আমার একবারে 50,000 দেখি তো এইবার। বাবা সেদিন দেখি এক
নেতা কয় দিলাম 5,000 আর সিল্লাই উঠেছে আমার 50,000 দিয়েছে নারায়ণ কবির। ও তো এক মন ধানে শ্রম চলছে 50,000 শ্রম তে ভাই নাকি নারায়ণ কবির 50,000। এক ভাই আমার গোপন দান প্রতি বৎসরে দান করেন, মনে রাখো দানে ফাস্ট হয়ে গেছিলেন হযরতে আবু বকর। আজ তোমার দান করেছিলেন মসজিদে নববীর ভিতরে জায়গা হলো না, হযরত ওসমান দান করলেন। হযরত আবু বকর একটা টুপলা নিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ একটু কবুল করেন, এটাই আমার শেষ সম্বল ছিল। আবার নবী কয় আবু বকর রে কিয়ামতের মাঠে তোমার পা জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি মুহাম্মদ ঢুকবো না। তাহলে তারা দান করে করে নবীকে খুশি করেছেন, দান করে করে তারা জান্নাত কিনে নিয়েছে। 50,000 আমার সামনে আছে, 50 আর 5, 50 আর 10 কত হয়? 60। 50,000 টাকা কি সাইডখানি ব্যাপার নাকি? 50,000 টাকা গোপনে দিল, সে কি একটু দোয়া পাবে না? একবারে সবগুলো একসাথে হাত তুলি। রোকেয়া খাতুন, বাবা মায়ের জন্য 500 টাকা, তারপরে শাহিন এক বস্তা সিমেন্ট, স্বাধীন হোসেন এক বস্তা সিমেন্ট, আব্দুল গফুর খান 500 টাকা, আনোয়ার হোসেন সৌদ, ভাই বোন মিলে 700 টাকা আল্লাহ কবুল করে নিয়েন। মোহাম্মদ বিলাল ফকির চরপাড়া এক বোন ধান। এইভাবে সবগুলো নিয়ে হাত তুললে আপনাদের অসুবিধা আছে নাকি? আমাদের ওখানে আবার মোনাজাত উঠেই গেছে, কর্তৃক এক হুজুর এসে বলছে মোনাজাত পাকা অবিরা মোনা। আমরা হাত বান্ধি আসি বোন এরকম না, সেরকম আচ্ছা মেয়েরা বান্ধে কিভাবে? বগল তোলা যাবে না, মেয়েদের বগল তোলা যাবে না, বগল পর্দা, বুক পর্দা, তাই ওরা বানবে ঠিক কিনা? আমাদের এখানে কিছু মুসল্লি আবার দেখি ইদানিং করতে গিয়ে শিখে সারলাই। আমি এ তো আর এক মজাদার দেখতে, আত্মাহিয়াতের সময় আমরা একটা আঙ্গুল তুলি না, যে ওই হুজুরকে আবার দেখি খালি এরম এরম করে। আমি ভাই আপনি এরকম করেন কেন? বলে সহি বুখারী। বলে কি বলছে? আমি গোতাগতি কেন? বলে গোতাগতি নবী করতেন, আমি গোতাগতি করে বেড়াগা নামাজ পড়ার দরকার নেই। মঞ্জার হয়েছে খাটি মুখে যদি গলদ পড়ে খোদা তাতে নারাজ না রে। আমরা হানাফি মাযহাব ধরে বলেন ঠিক কিনা? খবরদার যদি ওই হাওয়া এসে এলাকায় কিছু বিরাজ করে ওদেরকে বল। সেদিন এক রাজশাহীতে গেছি, এক আহলে হাদিস আমাকে প্রশ্ন করেছে তারাবি সম্পর্কে। আমি তোমাদের তোমরা এক জাত আমরা এক জাত, তুমি প্রশ্ন করার কিটা? হ্যাঁ তোমার জাতি তো আলাদা ধরে বলেন ঠিক কিনা? ওদের জাতের যে নেতা সেই নেতা বলেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, ঠিক নাকি? জোরে বলেন ঠিক। নবীজির মুখে দুর্গন্ধ ছিল, এ সব আহলে হাদিসের লোক নাকি? মেশকসে বেহতর পসিনা, জোরে বলেন মারহাবা। ওদের যে গুরু তারা বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, মানা যাবে নাকি? কলেমার ভিতর থেকে মোহাম্মদের নাম তুলে দেওয়া যাবে? আর আমাদের আকীদা হলো আজানে শুনি আপনার নাম আসে কি নাই, কলেমায় পড়ি আপনার নাম আসে নাকি, নামাজে আপনাকে সালাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত নাকি? সেদিন আবার একজন আহলে হাদিসের আইসি আমাকে কয় কিছু কথা আছে। আমি কি কথা আছে বল?
তো বলছে আমরা তো আহলে হাদিসের লোক আপনার সাথে, আমি তোর এক জাত আমরা এক জাত, তোর জাত কি করবে সেইটি দেখা, আমরা কি করছি এটা আমাদের ব্যাপার, ঠিক না? ওরে আল্লাহ, উনি আবার দেখি আমরা ছোটবেলার থেকে নামাজ পড়ি, এখনো দাগ হলো না কপালে, আর উনি মাত্র মনে হয় মাস তিনেক নামাজ পড়ছে, তো এই জায়গায় সে এত খালি মনে হয় স্পিরিট দিয়ে পড়াইছে। অনেক বক্তা অনেকের বিরুদ্ধে বলে, আমি বিরুদ্ধে বলতে চাই না, ওরাই হলো ইসরায়েলের দালাল, এটাও মনে রাখো। বলে হুজুর কোথায় পাইলেন আহলে হাদিসের মহান নেতা? বাংলাদেশে রাজশাহী বাড়ি রৌদাপাড়ায় বিশাল এক মাদ্রাসা করেছে, 300 নাকি উস্তাদ, 300 ছাত্র মনে হয় নাই। মাদ্রাসা ভিজিট করার জন্য চিটাগং থেকে আপনি আপনাদের মাদ্রাসায় দোয়া নেওয়ার জন্য চিটাগং থেকে এনেছেন মাওলানা এম হাসিবুর রহমান সিলেট থেকে, আলহাজ মাওলানা তামিম সিদ্দিকি পীর কেবলা হুগলি জেলা ভারত ফুরফুরা, কুষ্টিয়া থেকে বাঙালি হুজুর কেনেছেন মোদারেস হাদল মাদ্রাসা, যার সম্পর্কে রবিজি বলেন আপনাদের মাদ্রাসায় দোয়া করার জন্য নিয়ে আসে, আর ওদের মাদ্রাসা ভিজিট করলো ইসরায়েলের ইহুদিরা, যারা ইউটিউব নাড়াচাড়া করেন, ইন্টারনেট দেখা দেখি করেন, যদি বের না হয় এই লোকগুলোর সামনে আমাকে বিচার করবেন, আবার একদিন দাওয়াত দিব, পড়াবো না, আমি আসবো। আমার কথা হলো আপনার মাদ্রাসা যে ইহুদিরা ভিজিট করে, আপনারা ইসরায়েলের দালাল, এতে কোনো সন্দেহ নাই। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, একটা ঠিক মতো গাড়ি কিনতে পারলাম না 43 বছর ওয়াজ করে, আর আপনি বক্তা তো আপনার যা, আপনি তো সমাজেই চলে না এই বক্তা, টুপির কোনো সিরিসাম নাই, পাঞ্জাবির কোনো সিরিসাম নাই, লুঙ্গির কোনো সিরিসাম নাই, কথার কোনো সিরিসাম নাই, আমরা বলি সাইকেল, উনি কয় সাইকেল, উনি কি কয় সাইকেল, দন্তা স দিয়ে কয়, এই বাঙ্গাল ইহুদি নিয়ে এসে মাদ্রাসা ভিজিট করাইলো, আমরা চাচ্ছি সব সময় যেন ফিলিস্তিন জিতুক, জোরে বলেন ঠিক, তার কারণ ফিলিস্তিনের মুসলমান আমরা সব একই মুসলমান, আমরা কি মুসলমানের পক্ষে না ইহুদিদের পক্ষে? যদি কেউ ইসরায়েলের পক্ষে হয় তাকে কি বলবেন আপনি? এই জোরে বলেন, আরো জোরে বলেন, ওরা ইসরায়েলের দালাল, ইসরায়েলের টাকা হয়, ওদের টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, ওরা ফেসবুকে ভালো ভালো ভাষায় বক্তব্য দিতে পারে, আমার মনে হয় ওদেরকে গোপনে ডাইকি যদি লুঙ্গি টান দেওয়া যায়, যাই দেখবে যে হাজাম চাক উঠে গাই নয়। শুধু এইটা নয়, এই বাংলার মাটিতে বিভিন্ন দেশের, আপনারা জানেন ইন্টারনেটে যে এইসব এইসব লোকগুলো ছেলেদেরকে জিজ্ঞাসা করে, ইন্টারনেটে একটা ইমাম ধরা পড়েছে, সে খ্রিস্টান ইমামতি করেছে, কিন্তু গোপনে গোপনে সব মুসলমানকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে। আসুন জিজ্ঞাস করেন মিডিয়াকে, আর জিজ্ঞাস করা লাগবে কেন? তোমরা শুধু এই সেরা মহিলাদের ছবি দেখো আর টিকটক দেখো, আর এগুলো দেখো তোমরা মুসলমানের ছেলেরা, টিকটক দেখে কয়জন নারী তোমার দরকার, তোমার জীবনে একটা নারী দরকার, সে নারী হবে ইমানদার, জোরে বলেন ঠিক, আর নিজের বউকে নিচে ফেলায় ছুঁয়ে তুমি ছাদের উপরে আর একবার সাথে কথা বলো, তুমিও তো মুসলমান হতে পারো না, তোমার মাকে বৃদ্ধ আশ্রমে ফেলায় দিয়ে, তোমার মাকে বৃদ্ধ আশ্রমে ফেলায় দিয়ে ঢাকার মতো জায়গাতে 11টা বাড়ি করেছ, আর তোমার শাশুড়িকে দিয়েছ 3টা বাড়ি আল্লাহর ওয়াস্তে দান করেছ, আর তোমার মা বৃদ্ধ আশ্রমে থাকে, তুমি মুসলমান হতে পারো না, আজাম দিয়ে তোমার মুখ কাটো, ওই নলু কাটা পর্যন্ত তুমি কিন্তু মুসলমান হতে পারো না, জোরে বলেন ঠিক কিনা? তাই আমরা বলি আমরা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? আখানে তুলে দেখান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সারা বিশ্বের মুসলমান এক জীবনে হবে, হিন্দুদের 12 মাসে 13 পূজা,
এদের ভিতরে সব এক, আর আমার আল্লাহ এক, কোরআন এক, কলেমা এক, এই জাতের ভিতরে হিংসাই হওয়া। সরমনে আলারা বলে আমরা আসল, আমাদের ধরে এসো। আঠারোশি আলারা বলে আমরা বর্তমান জামানার মুজাদ্দার, আমাদের ধরে এসো। মাইজ ভান্ডারি আলারা বলে আমরা অরিজিনালি আল্লাহর রাস্তায় আসি। তাবলিগ জামাত বলে আমরা একেবারে খোদার জান্নাত নিয়ে বসে আছি। আমার কথা হলো তাবলিগ ভাইরা আপনার আমল আপনি করেন। আঠারোশি মাইজ ভান্ডার ফুরফুরা চিশতিয়া আপনাদের পীরের দেওয়া আমল আপনি করেন, আমাদের কোনো বাধা নাই। কিন্তু মুসলমানের যখন ইজ্জত ফিরিয়ে আনতে হবে তখন আমরা এক হওয়া দরকার আছে কিনা, আরো জোরে বলে এক হওয়া দরকার আছে কিনা। হরতাল ডাকতে হবে কেন? গরিবের গাড়ি গরিবের রিক্সা জ্বালিয়ে দিতে হবে কেন? এটা হলো কাপুরুষের কাজ। আমি আপনাদেরকে বলে দেই, হরতাল ডাকা বাদ দেন, গাড়ি পোড়ানো বাদ দেন। আপনারা আসুন, আজ চরমোনাই, আঠারোশি, ফুরফুরা, শমসিরা, মাইজ ভান্ডার, তাবলিগ জামাত, কাঁঠালী পীর, চৈতি পীর, ভাদ্রী পীর, আশ্বিনী পীর, সিজনাল পীর, সব যদি এক জায়গায় হয় এমনি বাংলার নেতারা বলবে আর আমরা এখানে থাকতে পারি না। কিন্তু ওই ওয়াজের ভিতরে কিছু বক্তা বের হয়েছে, লম্বা চুল রেখেছে, আজীবন শুনলাম চুল রাখতে হয় কানে লতি বরাবর, আর আজকাল বড় বড় ভাইরাল বক্তা মনে হয় পিছনে ওর পর থেকে চলবো। সেই এসব নাপাক নাজায়েজ কথাবার্তারা আমার মুখ দিয়ে কোনোদিন বের হয় না। ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে, আজ আমার মনটা বড় খারাপ, কেন আপনাদের মুসলমানের এত কষ্ট হবে? একটা বাচ্চা ছেলেকে গুলি করেছে, তার মগজ বের হয়ে চলে গেছে, আর সেই মুসলমান ইসরায়েলের তালালি করে, ইহুদিদের পাও জড়ায় ধরে কান্দে। কেন ইহুদিদের পাও ধরে কান্দতে হবে? আসো তুমি কি কোরআন পড়ো নাই? নাসরুম মিনাল্লাহি ও ফাতহুন করিম, নিশ্চয় তুমি জয়ী হবে, আল্লাহর ওয়াদা দেওয়া আছে, ধরে বলেন ঠিক। আসুন আমরা সব এক হই, নাজি আছেন তো, নাজি আছেন তো। এখন যদি বলি যে আমি জামাত ইসলামের সাথে গেলাম, আমার পীর বলবে তোকে তালাক দিবে। আবার জামাত ইসলাম, জামাত ইসলাম যদি পীরের সাথে যায় তাহলে জামাত ইসলাম বলবে তোমার সদস্য ফরম শেষ। আসুন এখন আমরা আপাতত ইজ্জত বাঁচানোর তাগিদে এক হই, তারপরে আমরা সংসদ বসবো। সংসদে বসে আমাদের সব কিছু, চরমোনাই, আক্রোশি, মাইজ ভান্ডার, তোমার দরবারে কেন গাঁজা খাওয়া হয়, তোমার টুপি লম্বা কেন, তোমার টুপি গোল কেন, এটা আমরা তখন ভেবে নিব। এখন এই দিকে বিবেচনা করলে জীবনে বাংলার মাটিতে ইহুদিদের লাঠির চোখে পিঠের চামড়া থাকবে না। আমি বুঝি না মনে করো রাজনীতি, তাই না? আরে বাবারে সেদিনের বক্তা আবার কয় কি, বাঙালি হুজুর যে ওয়াজ করে তা চলে না, ইয়ো আগেকার ওয়াজ। ওয়াজ আবার আগেকার আছে নাকি? কোরআনের আয়াত কি আগের পরে আছে নাকি? এরকম শুকরা বক্তা কয় বাঙালি হুজুরে আমার চলে। আমি এই বক্তা, যে আমাকে বললি তোর মা, আমি যখন বক্তা হয়েছি তোর মা তো বিয়েই হয়নি, আর তুই যে বাঙালি হুজুর সম্পর্কে আসো বক্তা পাবনার মাটিতে বহু জন্মগ্রহণ করবে কিন্তু নিজামুদ্দিন ধুলা উড়িয়ে আসবে না। এই মানুষটা যখন ওয়াজ করতেন মানুষের চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ত, আর এখনকার বক্তা ওয়াজ করে ওই ওয়াজ ভাঙ্গিয়ে যায়, বিড়ি একটা ধরে নসিম মিনিস্টার দিয়ে সব চলে যায়। আমরা কম বুঝি নাকি? তবে মনে রাখো আজকে এত ওয়াজ, এত জালসা, এত মাহফিল, আমাদের পরিবর্তন আসতেছে না কেন? আমি বক্তা নিজে আমল নাই, আমার কথায় আমল দার হবে কেন? আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলি আমি একটু জোরে সিল্লাইনি হয়ে গেল, তাহলে এক কাজ করেন, একটা মন পিয়াজ দে চলে এসে গেছে, জোরে করে মার খাবো। হাফিজ খান, পিতামিতা হাসান খান, এক মন পিয়াজ এক মন ধান, যাক আমার সিল্লানোটা কাজে লেগেছে। তোমরা সব সিল্লাই বেড়াও আর আমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে বেড়াই, জোরে বলেন আমিন। আয় আল্লাহ, এই মৃধা পড়া এতিমখানা 90 জন ছাত্র তুমি রুজি বাড়াইয়া দিও, জীবনে যেন এই এতিমখানার একটা ছেলেও না খেয়ে জীবন যাপন না করে, একটু সবাই বলে আমিন।
বলার সাথে সাথে এক মন কি হাজার এক মন ধারায় সেখানে একটু দোয়া করা উচিত কিনা? দোয়া করে নাকি আপনাদের এখানে? দোয়া করে আমাদের এখানে? আবার কোন ভূতে ধরেছে? পঞ্চাশ ষাট জন মুসল্লিরা সবাই দোয়া করতাম, এখন দেখি আমরা মুনাজাত করলে বাকি দশ থেকে বারো জন এরম করে থাকে। আমি কিরে মুনাজাত করিস নি? মানে মুনাজাত আমি এতদিন শুনি নাই যে পাকা বেদাত। তাহলে মুনাজাত তোরা করিস নি কেন? শোন লিখি কি জানি, আমরা জানি আমাদের মুনাজাত কবুল হবে। আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না, নবীকে বিশ্বাস করি কি করি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আমরা সব বিশ্বাস করি। আর তোদের বিশ্বাস নাই, তোদের ভিতরে এমন জালিয়াতি আছে, তোদের গুরু বলে দিছে মুনাজাত করিস না, তার মানে তোরা জানিস যে আমাদের যে খাসকত মুনাজাত কবুল হবে না, যার জন্য তোরা সাইড়ি দিয়েছিস, কিন্তু আমরা জানি আমাদের দোয়া কবুল হবে। এরকম বহুত মুনাজাত সাইড়ি দেওয়ার লোক এসে আপনাকে বলবে মুনাজাত করো না, আবার ধম করে বলবে কি জানেন, বকে বাঁচাতে গেলে মাকে মেরে ফেলো। এগুলো কি আস্তে আস্তে ইমান ধ্বংস করে কবরে নিয়ে যাবে? এতগুলো কালেকশন করার পরে একটুখানি হাত তুলে আল্লাহু আমিন। রেনা খাতুন 1000 সবাই বলে না আমিন। আয় রব্বুল আলামিন যতই বলি বাবু এটা আখিরি জামানা, কিন্তু না মাঝে মধ্যে এমন দানকারী আছে 50,000 টাকা নগদ দিয়েছে প্রতি বছর দেয়, এই ধরনের কিছু দানবীর আছে দেখে এখনো কুরআনের ঘরগুলো জিন্দা হয়ে আছে। 50,000 টাকা দান করেছে তার মা বাপ দাদা দাদিনা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কেয়ামত পর্যন্ত তোমার কুরআনের খাতিরে তাদের কবরের আযাব মাফ করে দাও। এমনও মানুষ দান করলো আরো দুইজন 5,000 করে নগদ ধান দিল, মাহুদ গো পেঁয়াজ দিল, রসুন দিল, আমি রসুন চাই নাই, বিনা চাওয়াতেই রসুন হাজির হয়ে গেছে। আয় আল্লাহ প্রত্যেকের জমিনে ফসল বাড়াইয়া দিও, আয়াত বাড়াইয়া দিও, আসমানি বালা জমিনে বালা উঠাই নিও, রোজি রোজগার বাড়াইয়া দিও। একবার আজকের দানের বিনিময়ে কাবা শরীফ তোমার হাবিবের মসজিদে নববী জিয়ারত করাই নিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলতাফ হোসেন পিতামৃত নুরুল ডাক্তার 500 টাকা দান করেছে, 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। ছোট ছোট কোরআন পড়া মাসুম বাচ্চাগুলির দিকে তাকায় হলেও আল্লাহ আজকের দানকে তুমি কবুল করো, জোরে বলে না আমি, আরো জোরে বলে না আমি। ভাইয়ের আমার এই ইব্রাহিম আদ হাম্বলকে রহমতুল্লাহ আলাইহে মক্কা মুআজ্জমা মদিনা মনোয়ারা এতেকাফ করলেন, এতেকাফ করার পরে নিয়াত করলেন যে এইবার আমি ফিলিস্তিনে যাব। ফিলিস্তিনে কি আছে আমাদের? আমাদের কোন কাবা? প্রথম কাবা, ঠিক কিনা? যে মসজিদ পুরা দখল করে আছে এই মসজিদের নাম কোরআনে আছে কি নাই? বিল্লাল 200 টাকা 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই মসজিদে উনি হেঁটে যাবেন, মক্কা থেকে হেঁটে যাবেন, নিয়াত করেছেন একটা খেজুর খেয়ে রোজা রাখবেন, আরেকটা খেজুর খেয়ে সেহরি করবেন। ওরে দাড়ি চাষা পীর, ওরে গাঁজা করবির দেখ, আল্লাহকে পাইতে গেলে তারা কত কষ্ট করেছে। আর দাদা ছিল পীর, সেই সূত্রে তোরা মুজাদ্দাদ লেখছিস, প্যান্ট শার্ট পরা লোক ভালো করে বুঝে নে, মুজাদ্দাদ এত সহজ কথা নয়। 1 কেজি মক্কা থেকে খেজুর কিনলেন, একটা খেজুর খেয়ে রোজা সেহরি করবেন, আর একটা খেজুর খেয়ে তিনি ইফতারি করবেন, একটা মাস ওই মসজিদে বাইতুল আকসাতে তিনি কাটাবেন। মক্কা থেকে ইব্রাহিম আদহাম
1 কেজি খেজুর কিনলেন, 2 কেজি খেজুরের ভিতরে খেজুরওয়ালা ভুল করে একটা খেজুর বেশি দিয়েছে, অত একটা খেজুর বেশি দিয়েছে, উনি ফিরত দেন নাই, ওই একটা বেশি খেজুর নিয়ে রওনা দিলেন, খেতে খেতে রোজা করেন, সেহরি করেন। এই ভালো করে শুনেন, একটা খেজুর খায় সেহরি, আর একটা খেজুর খায় ইফতারি, উনি রওনা দিলেন। 1 মাস উনি বাইতুল আকসায় কাটাবেন, এইভাবে এত কষ্ট বাবা জিরে, একটা খেজুর খায় সেহরি আর আরেকটা খেজুর খায় ইফতারি, কি আশ্চর্য কষ্টের ব্যাপার। কিছুদিন ওই মসজিদে শুয়ে আছেন, দুই ফেরেশতা ঝগড়া করতেছে, উনি স্বপ্নে দেখতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ, উনি স্বপ্নে দেখতেছেন কি কারা ঝগড়া করতেছে, জোরে কোন। আর আমার কাছে এক পীরের ছেলে কয়, এটা তাবিজ দেন তো, আমি কে বলে, আমি স্বপ্নে খালি পুলিশে থাকি, আমি তো পীরের ছেলে পুলিশে থাকবে, আর উনি স্বপ্নে দেখতেছে কি ফেরেশতারা ঝগড়া করতেছে, ফেরেশতা বলছে আল্লাহর ওলি শুয়ে আছে, আর এক ফেরেশতা বলছে যত বড়ই ওলি হোক আজ 1 মাস ওনার আমল নামাই, নেকি বন্ধ হয়ে গেছে, নেকি বলে কারণটা কি, বলে কারণ হলো একটাই রে, 1 কেজি খেজুর নেওয়ার সময় একটা খেজুর বেশি দিয়েছে, এই ইব্রাহিম আদহাম খেজুরটা ফিরত দেয় নাই, যার জন্য ওই একটা খেজুর হারাম হয়ে গেছে, একটা খেজুরের জন্য তার আমল নামায় নেকি বন্ধ হয়ে গেছে। এইবার বলো আল ঠেলা লোক, এই আল ঠেলা লোক, 7 ভাইয়ের ভিতরে মা ধাক্কা খেয়ে বেড়াই, 4টা ভাত পায় না, চাষি কোন ছেলের কাছে আসো, এতদিন বড় ছেলের কাছে ছিলাম, এখন মেজো ছেলের কাছে আসি, আবার মেজো ছেলের কাছ থেকে ছোট ছেলের কাছে যায়, মা সাইডে ভাত পায় না, আর এই ছেলে যদি পীর দাবি করে সবাই মানতে পারে, আমার আল্লাহ এই পীরকে মানে না। মোহাম্মদ রমজান আলী ধুলাগুড়ি 500 টাকা জোরে বলেন আমিন।